পরমন দুই, দহন, পরাণ, দামাল এবং সবশেষ তুফান বানিয়ে আলোচনার পরিচালক রায়হান রাফি। পাশাপাশি ফ্রাইডে 7 নম্বর ফ্লোর টান খাঁচার ভেতর অচেন পাখি জানোয়ার নিঃশ্বাসের মতো ওয়েব ফিল্ম নির্মাণ করেও হয়েছেন প্রশংসিত। এবার রাফি নির্মাণ শুরু করেছেন ওয়েব সিরিজ। ব্ল্যাক মানি নামের এই সিরিজে অভিনয় করবেন চলচ্চিত্রের এক সময়ের তুমুল জনপ্রিয় অভিনেতা রুবেল। তার বিপরীতে দেখা যাবে পূজা চেরিকে। সম্প্রতি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বিস্তারিত তুলে ধরেন পরিচালক, প্রযোজক এবং অভিনয়শিল্পীরা। ব্ল্যাক মানি ওয়েব সিরিজের মাধ্যমে 90-এর দশকের এই অ্যাকশন হিরোর ওটিটি প্ল্যাটফর্মে কাজ করা হবে। 6 পর্বের এই ওয়েব সিরিজের শুটিং শিগগিরই শুরু হবে বলে জানান সংশ্লিষ্টরা। এবছরে মুক্তি পাবে সিরিজটি। এই কাজটা বড় মনে হয়েছে বিকজ অফ এখানে রায়হান রাফি আছে এবং রায়হান রাফির সাথে একটা গল্প আছে, অনেকগুলো বড় বড় কাস্টিং আছে যাদের আসলে আমরা আপনারা আপনাদের ছোটবেলা থেকে দেখে আসছেন, তা আমার কথা তো নাই বললাম। আমার তো রুবেল ভাই এত বড় জায়গায় চলে গিয়েছে, রুবেল ভাইকে নতুন করে আবিষ্কার করার তো কিছু নাই, কিন্তু ওয়েব সিরিজে যারা দর্শক যারা কিনা বাসায় বসে দেখতে চায়, কাজ দেখতে চায় এবং ইন্টারেস্টিং কিছু দেখতে চায়, তারা রুবেল ভাইকে আমার মনে অনেক মিস করে এতদিন ধরে। তো আমরা নিজেরাও কিন্তু ছোটবেলায় রুবেল ভাই সিনেমা দেখে বড় হয়েছি, তা মনে তারা এখন রুবেল ভাইকে মিস করে, তারা রুবেল ভাইকে নতুনভাবে দেখতে পারবে। ট্রিপল আর আছে কিন্তু, রায়হান রাফি অ্যান্ড রুবেল, এটা ট্রিপল আর কিন্তু একটা আছে। কারণ আমার বিশ্বাস যে ট্রিপল আর যেরকম একটা সুপার ডিপার হিট হয়েছে, আনডাউটলি ইট ইজ গোয়িং টু বি হিট থিং।